দুর্গাপুজোর প্রেক্ষাপটে অনেকগুলো ভালো বাংলা ছবি হয়েছে দু হাজার সালে রিলিজ হয় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উৎসব আজকের আড্ডা ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিটিকে নিয়ে আমি তন্ময় আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন উৎসব একটি পারিবারিক ছবি একটি পরিবার তাদের পৈতৃক বাড়িতে দুর্গাপুজোর সময় একত্রিত হন দুর্গাপুজোর সময় একসাথে এলে কি হবে এদের মধ্যে যে সময়ের সাথে সাথে দূরত্ব বেড়ে গেছে তা দর্শক সঙ্গে সঙ্গেই বুঝতে পেরে যান বাড়ি বিক্রির কথা আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের জীবনের সমস্যাগুলো দর্শকের সামনে এসে যায় কিভাবে এরা নিজেদের সমস্যার সমাধান করে আর সমাধান করতে পুরোপুরি পারে কি পরিবারের লোকেরা কি একে অপরের পাশে দাঁড়া ঋতুপর্ণ ঘোষের উৎসবে কিন্তু ওই রকম একটি সমস্যা নেই ঋতুপর্ণ ঘোষের উৎসব অনেকটাই সাটল যেখানে অনেকগুলো মাইক্রো সমস্যা রয়েছে আর দুর্গাপুজোর ব্যাকড্রপে এই প্রত্যেকটি সমস্যাই দর্শকদের সামনে আসে তবে পরিচালকের স্কিল ওখানে যেখানে কোনো সমস্যাই একটা আরেকটিকে ওভার পাওয়ার করে না এই যেরকম ছোট বোন তার স্বামীর সঙ্গে ঝগড়া করছে তবে সেই সময়ে আপনি দেখতে পাচ্ছেন এক ভাই তার স্ত্রীর কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য লুকোচ্ছেন আবার একই সাথে একটি পুরনো প্রেম যা নিয়ে পরিবারে অনেক অশান্তি হয়েছে আর হয়তো সারা জীবন হবে সেই প্রেমটি আপনাদের সামনে তুলে ধরছেন পরিচালক আবার এও দেখতে পাচ্ছেন যে একটি ছেলেকে তার বাবা মা জোর করে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন সমস্যা থাকলেও সমস্যার যে সমাধান রয়েছে ঋতুপর্ণ ঘোষ উৎসব ছবিতে এইটা দেখাতে একেবারে সাকসেসফুল ইনফ্যাক্ট অনেক সময় গল্পের মধ্যে ঋতুপর্ণ ঘোষ পুরনো চিন্তাধারাকে চ্যালেঞ্জ করেছেন আর খুব সুন্দরভাবে দেখিয়েছেন পুরনো কিভাবে নতুনকে আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে একটি ট্রানজিশন দেখানো হয় ইনফ্যাক্ট প্রসেনজিতের যে চরিত্রটি সেই চরিত্রটি কিভাবে পরিবারের কাছে একটু একটু বেশি হলেও অ্যাকসেপ্টেন্স পায় তা খুব সুন্দরভাবে এই ছবিটিতে দেখানো হয় বাড়ির সব থেকে বড় মা যিনি অনেক বছর আগে নিজের বড় মেয়ের একটি প্রেমকে মেনে নেননি তিনি ছবির শেষে ছোট মেয়ের বিয়েটিকে কিন্তু বাঁচিয়ে দেন এই যে ট্রানজেশনটা উৎসবে আমার খুব ভালো লেগেছে এখানে সমস্যাগুলো দেখানো হলেও খুব সহজ কয়েকটি সমাধানও দেখানো হয়েছে উৎসবে প্রত্যেকটি চরিত্রই কিন্তু খুব রিয়েল তাই জন্যই নিজেদের পুরোনো পরিবারকে যদি মনে করতে চান তাহলে উৎসব দেখতেই হবে বড় বড় দাদাকে সবার বাড়ির জেঠুর মতোই লাগে আর সেই রকম মেয়েকে ওই রকমই প্যাম্পার্ড আর ডিমান্ডিংই মনে হয় যেরকম আপনারা আপনাদের ছোট পিসি বা মাসিকে দেখেছেন উৎসবের চরিত্রগুলো কিন্তু কোনোটাই পারফেক্ট নয় তবে এই ইনপারফেকশন এর মধ্যেই যে মানুষ তা ঋতুপর্ণ ঘোষের চরিত্রে আমরা সব সময় দেখেছি আর চরিত্রগুলোকে দর্শক হিসেবে আমাদের সামনে তুলে ধরে অভিনয়ের কথা বলতে হলে মমতা শঙ্কর প্রসেনজিৎ আর ঋতুপর্ণা সেনগুপ্ত দারুণ অভিনয় করেছেন মানে আমার মমতা শঙ্করের এই ছবিটিতে অভিনয় দেখলে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট হবির শেষের সিনটি আমার খুব প্রিয় যখন মায়ের সঙ্গে বসে ঋতুপর্ণ সেনগুপ্ত আর প্রসেনজিৎ ভিডিও দেখেন আমাদের বাড়িতেও একটি পারিবারিক ভিডিও রয়েছে তাই জন্য সেই ভিডিও দেখার সিনটা দেখে আমারও খুব ইচ্ছা করে নিজের পরিবারের ওই পুরোনো ভিডিওটি দেখতে আজকে যখন সেই ভিডিওটি দেখি তার মধ্যে অনেকেই আর আমাদের মধ্যে নেই তবে দেখলে সত্যি ভালো লাগে পুরোনো দিনের কথা মনে পড়ে আপনাদের উৎসব ছবিটি কিরকম লাগে আমাকে জানান কমেন্ট বক্সে উৎসব অনেকেরই কিন্তু ফেভারিট ছবির মধ্যে পড়ে আমারও ফেভারিট ছবির মধ্যে পড়ে উৎসব আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না